সে যদি বাংলাদেশ সরকারের কথা বারবার বলেছে, আমি এর কাগজের একটা লিস্ট নিয়ে আসছি আমাদের মন্ত্রী মহোদয়কে দিয়ে দেবো, আপনি একটু পড়বেন, পড়ে দেখলে বুঝতে পারবেন। কবি মাদ্রাসার ডকুমেন্টারি, সে বলছে বাবা মায়ের সন্তানদের মাদ্রাসায় পাঠানোর চারটি কারণ, এক ধর্মবিরোধের কারণে, দুই মানতের কারণে অর্থাৎ মসজিদে গিয়ে কসম করেন যে আল্লাহ যদি বিপদ থেকে রক্ষা পায় তাহলে সন্তান কালিম বানাবো, তিন পরকালের মুক্তির আশায় হাদিস শরীফে আছে একজন আলিম সত্যজন কোরআনকে জান্নাত নিতে পারবে, চার টাকা পয়সার অভাবে, কারণ মাদ্রাসাগুলিতে বিনা খরচে পড়া যায়, গরিব ফান্ডে তিন ফান্ড জাকাত সদকা ফান্ড নামে তিনটি ফাইন রয়েছে, সেখানে মানুষ 10 টাকা থেকে শুরু করে কেউ কেউ 10 টাকা না দাগ করেন, এছাড়া মিডল ইস্টের বিভিন্ন স্বাধীনতা আছে, তবে এসব টাকার বড় একটা অংশ হুজুরের দুর্নীতি, আমি কিন্তু কারো পরিচয় বলছিলাম, আমি প্লেন এই ছেলেটা যা লিখেছি, প্লিজ আমাকে ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং। মাদ্রাসা ছাত্রদের কর্মস্থান, কর্মসংস্থান খুব ইম্পর্টেন্ট, এক ওয়াজ মহিল করা, যে যত ভালো ওয়াজ করতে পারে সে কত টাকা পায়, কেউ প্রতি ওয়াজে 2000 টাকা বা কেউ 5000 টাকা, দুই মাদ্রাসা শিক্ষক হওয়া, এখানে পদ অনারারি কোনো অনুযায়ী কেউ 3000 বা কেউ 5000 থেকে পদ পায়, তিন বেসরকারি মন্ডিতে চাকরি নেওয়া, চার ব্যবসা করা অর্থাৎ পড়ালেখা শেষ করে ব্যবসা করা, এখানে দীর্ঘ 15-16 বছরের পড়ালেখা শুধু সময় নষ্ট, পাঁচ চাকরি। অনেক ছাত্র আছেন যারা মাদ্রাসায় পড়াতে চান না, বাবা মার চাপে বাধ্য হয়ে পড়েন, তারা কোনো সরকারি স্কুলে ভর্তি হন, স্কুলের সাথে কিছু টাকা ঘুষ দেন, বিনিময়ে সারা বছর অনুপস্থিত থেকে জেএসসি বা এসএসসি পরীক্ষার সময় এসে পরীক্ষা দেন, এই প্রক্রিয়াটি মাদ্রাসায় সম্পূর্ণ নিষিদ্ধ, যখন স্কুলে পরীক্ষার সময় আসে তখন মাদ্রাসা ছাত্ররা হুজুরের কাছ থেকে অসুস্থতার কথা বলে ছুটি নেয়, কোনো শিক্ষককে বিষয়টা টের পেলে তাকে ভয়ঙ্কর শাস্তি দেয়, আবার কোনো শিক্ষক ঘুষের বিনিময়ে ছুটি দেয়। স্কুলের পরীক্ষা দেওয়া নিষিদ্ধ হওয়ার একটি কারণ হলো মাদ্রাসার হুজুরা স্কুলকে নিজেদের শত্রু ভাবে, আরেকটি কারণ হলো আলেম হওয়ার প্রথম শর্ত নিজেকে আল্লাহ থেকে ওয়াকফ বিক্রি করে দিতে হবে জান্নাতের বিনিময়ে, অর্থাৎ নিজের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য, পরিবার, সমাজের, দেশের জন্য কিছুই করা যাবে না, এই জন্য যারা আলেম হয়ে চাকরি, ব্যবসা বা সমাজসেবা করে তাদের দিকে অন্য হুজুরা পাকা চোখে তাকায় এবং কত কষ্ট বলে গালি দেয়। আর অনেক কিছু আছে সেখানে, আমি দীর্ঘ চিঠি সে খুঁটিয়ে খুঁটিয়ে লিখেছে সেখানে, আমি আরেকটা কিছু করে শোনাই যেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, মানে তারা কি কি করে সেখানে, বঙ্গবন্ধুর নামে অবমাননা বিচার করা হয়, দেশের বড় বড় ব্যক্তিদেরকে নিয়মিত গালি গালাজ, তাদের হত্যার জন্য অনুপ্রাণিত করা হয়, একটি কথা আপনাকে বলে দিই, আপনি কষ্ট পাবেন না, তা হলো ভূতের বাচ্চা সুলাইমান বইটি প্রকাশ হওয়ার পর, মানে আমি একটা বই লিখেছিলাম তার নাম ছিল ভূতের বাচ্চা সুলাইমান, প্রকাশ হওয়ার পর আমাদের একজন হুজুর আমাদেরকে ভূতের বাচ্চা জাফর ইকবাল নামে একটি বই লেখার উৎসাহ দেন, এই জন্য প্রায় শত শত ভূতের বাচ্চা জাফর ইকবাল নামে গল্প মাদ্রাসায় ইতিমধ্যে লেখা হয়ে গেছে। মানে এই এই বাচ্চাটি তার জীবনের স্বপ্ন হচ্ছে সে সায়েন্টিস্ট হবে, কিন্তু সে সায়েন্টিস্ট হয়ে গেলে তাকে এসএসসি পরীক্ষা, সে বলছে 20 বছর পরে আমাকে কেউ কিছু করতে পারবে না, তখন আমি কলেজে পড়বো, কিন্তু তাকে এসএসসি পরীক্ষা দিতে হবে, এসএসসি পরীক্ষা দিতে হলে তাকে জেএসসি পরীক্ষা দিতে হবে, জেএসসি দিতে হলে পিএসসি দিতে হবে, কাজে সে কিভাবে পরীক্ষাগুলি দিবে, সে যদি কি করতে পারে সেই জন্য সে চেষ্টা করে যাচ্ছে। আমার পড়ে এত মায়া লেগেছে, কারণ এটা পড়ে আমি বুঝতে পেরেছি যে মাদ্রাসার এই ছেলেগুলি এটা কিন্তু শুধু লেখাপড়া না, এটা কিন্তু একটা লাইফ সিস্টেম, বুঝেছেন, এটা একটা লাইফ সিস্টেম, শুধু পড়াশোনা না, কাজে এই লাইফ সিস্টেমে তাদেরকে দেওয়া হয়, তাদেরকে সেটা মানতে হয়, একটা বাচ্চাকে যদি আমি একটা নতুন লাইফ সিস্টেমে ঢুকাবো তাহলে অ্যাটলিস্ট বাচ্চার নিজের কিছু বলার ক্ষমতা থাকা উচিত, আমার মনে হয় যে 16 বছরের পরে আমরা বাচ্চাকে জিজ্ঞেস করবো তুমি কি এই লাইফ সিস্টেমে পড়াশোনা করতে চাও, কিন্তু রাজি থাকো যাও পড়ো, কিন্তু এর আগে তাকে জোর করে এই পদ্ধতিতে ঢুকিয়ে দেওয়াটা আমার মনে হয় নিতান্তই একান্তই একটা অমানবিক ব্যাপার। মানে অনেক বাচ্চারা নিশ্চয় সেখানে আছে, মানে এটা পড়লে আমি বুঝতে পেরেছি, আমি প্রচন্ড একটা গিল্ট কনসিয়াসে ভুগছি এই চিঠিটা পাওয়ার পরে থেকে, আজকে আমি আমাদের মন্ত্রী মহোদয়কে পেয়েছি, আমি ওনার হাতে দিব, ওনাকে